হ্যালো ভিউয়ার, সবাইকে সেম এডুকেশন চ্যানেলে স্বাগত। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সায়াসানে আজ ভৌতবিজ্ঞানের পরমাণুর গঠন চ্যাপ্টারের সায়াসান নিয়ে আমরা আলোচনা করব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে, যেগুলো বিভিন্ন স্কুলে বারংবার পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে, এবং এখান থেকে কি করলে অতি অবশ্যই তোমরা এখান থেকে মোট যে নাম্বার বিভাজনটা আমি বলে দেবো, মোট 8 নম্বরের আসে, সেটা অতি অবশ্যই এখান থেকে এই সায়াসানটা করলে 8 নম্বর পাবে, এবং ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। এবং এর আগে সায়াসান ভিডিওগুলোর যারা দেখনি ভৌতবিজ্ঞানের এবং গণিতের, তাদের জন্য ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে গিয়ে অতি অবশ্যই ভিডিওগুলি দেখবে। এবং তার আগে যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। চলো আমরা সায়াসানে চলে যাব। সায়াসানে আমরা নাম্বার বিভাজনটা দেখে নেব, পরমাণু গঠন থেকে নাম্বার বিভাজনটা কেমন হয়। প্রথমত এমসিকিউ 1 নম্বরের একটা থাকে এবং অতি সংক্ষিপ্ত, যেগুলো ড্যাশ পূরণ সত্য মিথ্যা থাকে। ওখানে 2টি প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্নে একটা থাকবে 2 নম্বরের, এবং রচনাধর্মী বা ভাবমূলক যে বড় প্রশ্ন যেটা বলা হয় 3 নম্বরের, ওটা একটা থাকবে। মোট এখান থেকে 8 নম্বর এখানে যে সায়াসান দেওয়া আছে, অতি অবশ্যই এগুলো ভালো করে করবে, এবং সাথে সাথে স্কুলের যে পাঠ্যবই তোমাদের, সে পাঠ্যবইটা অবশ্যই ফলো করবে, ওখানে যে শর্ট প্রশ্নগুলো আছে, এবং আমার এই সায়াসানটা অতি অবশ্যই ফলো করবে। এবং তোমরা এই সায়াসানটা সাথে সাথে খাতায় টুকে নিতে পারো প্রশ্নগুলো, এবং নাহলে বইয়ে দাগ মেরে নিতে পারো। চলো বন্ধুরা, প্রথম প্রশ্নটা দেখি, ক্যাথোড রশ্মি কী এবং ক্যাথোড রশ্মি কোন আধানের স্রোত? ইলেকট্রন কে আবিষ্কার করেছে এবং এর আধানটা প্রোটন ও নিউট্রন কি? এদের আধান এবং এদের ভরগুলি লেখো। প্রোটনের নিউট্রনের আধান, ইলেকট্রনের আধান এবং এদের ভরগুলো অতি অবশ্যই করে রাখতে হবে। চারিদিকের প্রশ্নটা অতি অবশ্যই করবে। নিউট্রন বিহীন একটি মৌলের নাম লেখো। এবং তারপরের প্রশ্নটা, পরমাণুর গঠনের রাদারফোর্ড মডেলটি বর্ণনা করো এবং এই মডেলের ত্রুটি আলোচনা করো। বন্ধুরা, প্রশ্নে এক জায়গায় একটু ভুল গেছে আমার, এই দাগ নাম্বারটা যখন করেছিলাম আমি একটু ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবে। তারপরের প্রশ্নটা যেটা চারের দাগে এখানে লেখা আছে, পরমাণুর গঠন সম্পর্কিত বোরের স্বীকার্যগুলি লেখো এবং তার আগের 5-এর যেটা আছে, পরমাণু গঠনের রাদারফোর্ডের মডেলটি বর্ণনা করো এবং তার ত্রুটিটা আলোচনা করো। তারপরের যে 5টা আছে, ইলেকট্রন ও প্রোটনের মধ্যে পার্থক্য ও পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের অবস্থান কোথায়, উপযুক্ত চিত্রসহ লেখো। ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কাকে বলে? ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে কেন? এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নিষ্ক্রিয় মৌল কাকে বলে? এবং 10 নম্বর প্রশ্নটা অতি অবশ্য করবে, এখান থেকে একটা মাস্ট আসবে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে এবং এদের উদাহরণ? নিউক্লিয় বল কি? আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য। এবং তারপরের প্রশ্নটা 13-র দাগে, পরমাণু থেকে আয়ন সুস্থিতি কেন? এবং মানে এই প্রশ্নটা অতি অবশ্যই করবে। এবং 4-র দাগে, একটি কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন এবং প্রত্যেক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে? একটা অঙ্ক টাইপের এটা আছে, অতি অবশ্যই সায়াসানটাকে ফলো করবে এবং তোমাদের পাঠ্যবইয়ের শর্ট প্রশ্নগুলো করলে এখান থেকে ইজি 8 নম্বর তোমরা তুলতে পারবে। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি কোনো প্রয়োজন থাকে আমার সাথে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবে, জানাবে।